প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের পড়ুয়া রয়েছ তোমাদের স্কুল কলেজ কবে খুলতে চলেছে তোমরা রীতিমতো জানতে পেরেছ তোমাদের অ্যাকচুয়ালি দশম শ্রেণী পর্যন্ত টেলিফোনের মাধ্যমে ক্লাস হবে তাহলে কি একাদশ শ্রেণী এবং কলেজের ক্ষেত্রে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান যেরকমভাবে বিভিন্ন রাজ্যে খুলে দেওয়া হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা যারা কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের ভর্তি নিয়ে অ্যাকচুয়ালি কি বললেন শিক্ষামন্ত্রী তার সাথে কলেজের ভর্তির ক্ষেত্রে কি কী ডকুমেন্টস তোমাদের কালকে লাগবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব সমস্ত কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা সবার প্রথমে শুভ বন্ধুত্ব দিবসে তোমাদের সকলকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তোমরা সকলেই পরবর্তী জীবনের সাফল্যের চাবিকাঠি উত্রে সাফল্যে পৌঁছাও এটাই আশা করব এবং তোমরা আজকের দিনটা কিভাবে অতিবাহিত করছো এই কোভিডের পরিস্থিতির দরুন এবং অং তোমাদের প্রকৃত বন্ধুকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার প্রকৃত বন্ধু যদি বলি ই তাহলে কিন্তু আমার বাবা মা এবং অনেক বন্ধু তো রয়েছে তোমাদের বন্ধুকে বাবা মা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও না অন্য কেউ তোমরা যারা স্কুল পড়ুয়া রয়েছ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্টুডেন্ট তোমাদের জন্য কিন্তু নতুন প্রকল্প চালু হয়েছে বাংলার শিক্ষা দূরভাষে এই যে নতুন প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পের দরুণ কিন্তু তোমরা প্রত্যেকটির যে বিষয় রয়েছে ভিত্তিক শিক্ষকের থেকে তোমাদের বিষয়ে ভিত্তিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা সম্বন্ধে জানতে পারবে টেলিকমিউনিকেশনের মাধ্যমে যেই নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নম্বরে তোমাকে কল করতে হবে কল করে তোমাকে তোমার পরিচয় দিতে হবে তুমি কোন ক্লাসের স্টুডেন্ট তুমি কোন বিষয় সম্বন্ধে জানতে চাইছো যখনই তুমি সঠিক ডেটা দেবে তখনই কিন্তু তৎক্ষণাৎ তোমাকে কলটা ট্রান্সফার করা হবে তোমার আর বিষয়ের কোনো শিক্ষকের কাছে সেখান থেকে তোমার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে অর্থাৎ এই মুহূর্তে স্কুল না খুললেও কিন্তু অ্যাকচুয়ালি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য বিরাট এক প্রকল্প ও যেটা চালু হয়ে গেছে এবং তোমরা কি এই প্রকল্প দ্বারা খুশি না স্কুলে গিয়েই পঠন পাঠন করতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাও এটা তো হলো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য কিন্তু একাদশ দ্বাদশেও তো স্কুলদের স্টুডেন্টরা রয়েছে এ তাদের ক্ষেত্রে কি করা হবে দ্বাদশের পরীক্ষা রয়েছে মানে যারা দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক দিবে তাদের কি ক্ষেত্রে কি করা হবে দেখো তো তোমরা অনেকেই এই বিষয়টি আমাকে জিজ্ঞাসা করেছো দেখো তোমাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা ও অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি এসছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বড় সড়ো কোনো ঘোষণা হতে চলেছে যেটা রীতিমতো উচ্চশিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের তরফ থেকে দেয়া হয়েছে এ এটা কি দু হাজার বাইশের যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে ঘোষণা হবে না দু হাজার একুশে যারা পরীক্ষার্থী আগে ছিল তাদের ক্ষেত্রে ঘোষণা হবে এই মুহূর্তে ক্লিয়ারভাবে মেনশন করা নেই বা কী বিষয়ে উল্লেখ করা হবে তাও মেনশন করা নেই কালকে দুপুর দুটো তিরিশে কিন্তু উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে একটি বিরাট মিটিংয়ের আয়োজন করা হয়েছে আর স্টুডেন্টদের জন্য কী বিষয়ের মিটিংটা সেটা জানা যাচ্ছে না তোমরা এটাও ধরতে পারো তোমরা যারা বাইশে দু হাজার বাইশের ছাত্র ছাত্রী আছো তোমাদের উদ্দেশ্যেও কিন্তু কোনো ঘোষণা হতে পারে তাছাড়া যারা ইচ্ছুক পরীক্ষার্থী আছে পরীক্ষা দিতে চায় দু হাজার একুশের তোমাদের ক্ষেত্রেও কিন্তু কোনো ঘোষণা হতে পারে অর্থাৎ যারা ইলেভেন টুয়েলভের দু হাজার বাইশের ছাত্রছাত্রী আছো তোমাদের কিন্তু টেলিফোনের মাধ্যমে পড়ানোর কোনো ঘোষণা করা হয়নি পরবর্তীকালে অর্থাৎ কালকে হয়তো তোমাদের জন্য কোনো ঘোষণা হতে পারে এই মুহূর্তে হয়নি যখনই ঘোষণা হবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব। এর পরবর্তী বিষয় যারা অ্যাকচুয়ালি কলেজের স্টুডেন্ট রয়েছে ও সেক্ষেত্রে কি করা হবে কলেজের যে এত সংখ্যক পরীক্ষার্থী পাশ করে গেছে সেটা তো রয়েছেই তার সাথে এ আমাদের জানি প্রত্যেকটা কলেজে এ কলেজের ক্ষেত্রে শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টই ভর্তি হবে ওয়েস্ট বেঙ্গলে সেটা না সিবিএসই বোর্ডেরও অনেক স্টুডেন্ট কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলে থাকা তারা ভর্তি হবে অন্যান্য বোর্ডের স্টুডেন্টরাও কিন্তু ভর্তি হবে সেক্ষেত্রে আমাদের যে সিবিএসসি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা আছে সেক্ষেত্রে কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্ট এবার খুব ভালো নম্বর পেয়েছে পাশ করেছে প্রত্যেকেই কিন্তু নাইনটি পার্সেন্ট অ্যাভাব বা খুব ভালো নম্বর কিন্তু কম সংখ্যক স্টুডেন্ট পেয়েছে সেক্ষেত্রে কি ভর্তির ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হতে পারে এই যার জন্য দায়ী কি এই মূল্যায়ন সেই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে স্টুডেন্টদের অনেক ধরনের মন্তব্য রয়েছে এই মূল্যায়নের দরুন যেটা আমি রীতিমতো অনেক আগে বলেছিলাম যে মাধ্যমিকের মূল্যায়ন ঠিক আছে উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের সমস্যা আছে যদিও পর্ষদ আগের থেকে বা সংসদ আগের থেকে বুঝতে পারিনি তো এক্ষেত্রে আমি বলে রাখি শিক্ষামন্ত্রী কালকের কিন্তু যে বৈঠক হয়েছে সেই বইটাকে ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে তোমাদের কোনো সমস্যা হবে না দরকার পড়লে আসন সংখ্যা বাড়ানো হবে আমাদের রাজ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিলিয়ে টোটাল স্নাতক স্তরে আসন সংখ্যা কিন্তু পাঁচ লক্ষ বিরানব্বই হাজারের মতো যেখানে প্রতি বছর কিন্তু অনেক স্টুডেন্ট এ সিট ফাঁকা থাকে মানে কোন কোন আশুতোষ কলেজ বলো প্রেসিডেন্সি বলো যাদবপুর বিশ্ববিদ্যালয় বলো এই সমস্ত কলেজে কিন্তু প্রায় দেখা যায় আট থেকে বাইশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে এবছরের ক্ষেত্রে যদি দরকার পড়ে এক্ষেত্রে এদের সিট সংখ্যা ফাঁকা থাকবে না পুরোপুরি ফুলফিল করা এক্ষেত্রে কোনো ছাত্র ভর্তিতে অসুবিধা হলে হবে বলে তিনি মনে করছেন না মানে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু জানিয়েছেন কোনো এরকম ছাত্রছাত্রী থাকবে না যাদের ভর্তিতে সমস্যা হবে যদি এরকমটি হয় সেক্ষেত্রে তাদের জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে একটি স্টুডেন্টও যাতে ভর্তিতে রকম সমস্যা না হয় আর তোমরা সকলেই যেন কালকের থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমাদের কলেজের ফর্ম ফিল সেক্ষেত্রে তোমাদের কলেজের ফর্ম ফিল করতে গেলে কি কি ডকুমেন্টেশন লাগবে তোমাদের কলেজের ফর্ম ফিল করতে গেলে কি কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টেশনই লাগবে যেটা তোমরা রীতিমতো মাধ্যমিকের অ্যাডমিট রেজিস্ট্রেশন তারপরে মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড সমস্ত কিছু এক একটা কলেজের ক্ষেত্রে এক একটা জিনিস লাগে লাগে না কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু লাগবেই লাগবে এছাড়া আধার কার্ড আর তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে কোনো একটা ডকুমেন্ট এছাড়া তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে ডেট অফ বার্থ সার্টিফিকেট কি আমাদের অতি প্রয়োজন আমাদের কাছে নেই সেক্ষেত্রে কোনো প্রয়োজন না ম্যান্ডেটারি না থাকলেও কোনো সমস্যা নেই এ এবং তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো যেটা এবং একটা সিগনেচার ডিজিটাল সিগনেচার তোমাদের লাগে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগেভাগেই তোমরা তৈরি করে নেবে সমস্ত কিছু নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি কলেজে যাবে কোনো ডকুমেন্টস বাড়িতে রেখে যাবে না সমস্ত কিছুই কিন্তু কলেজের ক্ষেত্রে প্রয়োজন পরে এবং যদি তোমরা বাড়িতে করতে পারো নিজেদের কম্পিউটার থেকে বা ফোন থেকে করতে পারো তাহলে তো কোনো কথাই নেই তো তার মানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে আরও ভালো মতন করে কিভাবে কি প্রসিডিওর হয় সেটি জানার জন্য কিন্তু ডেডিকেটেড ভিডিও অনেক আগে করে দিয়েছি কালকে ফর্ম ফিল আপের আগে আমি বলবো তোমাদের অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ওই ভিডিওটায় পুরো বিস্তারিত আলোচনা আছে পশ্চিমবঙ্গের কোনো এরকম ভিডিও তুমি পাবে না এখানে পুরো ডেডিকেটেড বিস্তারিত আলোচনা করা আছে তোমাদের ফর্ম ফিলআপ থেকে শুরু করে একদম তোমাদের merit list নাম ওঠা থেকে শুরু করে কত টাকা লাগে एक्चुअली সমস্ত কিছু ডিসকাস করা আছে ডেসক্রিপশনে এবং আই বাটনে তার সাথে আর তোমার হচ্ছে কমেন্টের পিং সেকশনে সেই ভিডিও লিংক দিয়ে দেব আর তোমরা কতগুলো কলেজে কি কি বিষয় নিয়ে একচুয়ালি ফর্ম ফিলআপ করতে চলেছো কালকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো